হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকে ছিল মাধ্যমিক 2024-এর ইংরাজির পরীক্ষা। তো এই ইংরাজির পরীক্ষা কেমন হলো সেই সম্পর্কেই আজকে দু এক কথা বলবো। কোয়েশ্চেন ইতিমধ্যে তোমরা বা আপনারা বিভিন্ন জায়গা থেকেই পেতে শুরু করেছ, আনসলভড কোয়েশ্চেন, সলভড কোয়েশ্চেন সবই পাওয়া যাবে, আমাদের চ্যানেলেও পাওয়া যাবে। আমি আজকে ওই কোয়েশ্চেনটা আপলোড করছি না ফর সিকিউরিটি রিজন, কারণ আমি জানি যে এই এই কিউআর কোড নিয়ে একটা সমস্যার ব্যাপার আছে। তা যাতে করে কোনো রকম এই ধরনের লিটিগেশন কোনো সমস্যা না হয়, আমি 3-4 দিন গ্যাপ দিয়ে তারপরেই কিন্তু এই কোয়েশ্চেনের টোটাল সলভটা আপলোড করব ফর সিকিউরিটি রিজন। অন্যান্য জায়গা থেকে তো সকলেই পেয়ে যাবে। আমার যেটা মূল বলার উদ্দেশ্য, পরীক্ষা কেমন হয়েছে, কোয়েশ্চেন সম্পর্কে যেটা মানে বুঝতে পারছি আমি দেখে, সেটা হচ্ছে অত্যন্ত সুন্দর কোয়েশ্চেন হয়েছে। বিগত যত বছরের পরীক্ষা হয়েছে তার মধ্যে আমি বলবো প্রেডিক্টেবল কোয়েশ্চেন এবং খুব ভালো কোয়েশ্চেনের সেটিং হয়েছে। দু একটা জায়গা ছাড়া খুব একটা কনফিউশনের কোনো জায়গা নেই, যেরকমভাবে আশা করা হয়েছিল। আমাদের চ্যানেলেই সকলে দেখতে পাবেন, চ্যানেল আমার ছোটো, ভিউজ যে খুব বেশি হয় তাও নয়, কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলে সেই জিনিসগুলোই আমরা দিয়ে থাকি যেগুলো ছাত্রদের স্বার্থে এবং ছাত্রদের উপকারে লাগে এবং যেন জেনুইন হয়। এইবারেও যে সাজেশন সেটা আমার চ্যানেলে আছে, কয়েকদিন আগেই দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন, এর আগেও দেওয়া আছে। তাতে আমি যে দুটো প্রোজ এবং পোয়েট্রিকে মার্ক করেছিলাম, আজকের পরীক্ষায় কিন্তু সেই প্রোজ এবং সেই পোয়েট্রি রয়েছে। যে যে MCQ টাইপ কোয়েশ্চেন, সেন্টেন্স কমপ্লিট এবং কোয়েশ্চেন অ্যান্সার কবিতার থেকে দিয়েছিলাম, অলমোস্ট সেইগুলোই রয়েছে। যদি ওইগুলো কেউ তৈরি করে থাকে তাহলে আজকের পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো এসেছে সেইগুলো লেখাটা কোনো ব্যাপার হবে না। রাইটিং সেকশানে সবথেকে মারাত্মক ব্যাপার হচ্ছে, রাইটিং সেকশানে যে করমণ্ডল এক্সপ্রেস, যেটা এবার আমরা অনেকেই আশা করেছিলাম, সেইটাই পড়েছে এবং অত্যন্ত ছোট করে ছাত্রদের জন্য উপযোগী করে যে লেখা ছিল, আমি কাল থেকেই দেখেছি প্রচুর মানুষ সেই করমণ্ডল এক্সপ্রেসের যে রাইটিংয়ের ভিডিও তারা দেখেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি যারা দেখে থাকেন তারা যদি ঠিকমতো করে লিখতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে ফুল মার্কস আসবে, এটা আমি আশা করি। এর সঙ্গে আর যে দুটো জিনিস ছিল, একটা হচ্ছে লেটার রাইটিং, যেটা পার্সোনাল লেটার দেওয়া হয়েছিল ফেস্টিভ্যাল নিয়ে লেখার জন্যে। যদি পার্সোনাল লেটার লেখার ফরম্যাট জানা থাকে তাহলে অবশ্যই লেখা যাবে, যদিও ফেস্টিভ্যালটা আমাদের সাজেশনের মধ্যে ছিল না, আমরা একটু অন্য ধরনের একটু দিয়েছিলাম, তো সেগুলো আসেনি। আর নোটিশ যেটা এসেছিল যে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন স্কুলে হবে, নোটিশ তো মোটামুটি যত ধরনের নোটিশ আমরা ভিডিও দিয়েছি এর আগে শেখানো হয়েছে চ্যানেলের তরফ থেকে, তাতে করে শুধুমাত্র ওই ডিবেট কম্পিটিশনের জায়গায় সিট অ্যান্ড ড্র করে দিলেই কিন্তু নোটিশটা কমপ্লিট হয়ে যায়, এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। শুধুমাত্র একটা জায়গাতেই হয়তো কনটেস্ট হবে, যেটা হচ্ছে পার্সোনাল লেটারটা। পার্সোনাল লেটার বিভিন্ন এক্সাম্পল এর আগে আমার চ্যানেলে পাওয়া যাবে, যেখান থেকে কীভাবে জিনিসটাকে অনেক বেশি মানে উপযোগী করে তোলা যায়, অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তোলা যায়, কী কী স্টার্টিং করা যায়, এসব নিয়ে আমি কিছু ভিডিও এর আগে দিয়েছি। যদি কেউ দেখে থাকো সে অ্যাডভান্টেজ পাবে আমার আশা, আর যদি না দেখে থাকো তোমাদের মধ্যে যথেষ্ট দক্ষতা আছে বলে আমি মনে করি, পয়েন্টগুলোকে কভার করে যদি লেখা হয় তাহলে কিন্তু অনেকটাই নাম্বার পাওয়া যাবে। ফর্মটা ঠিক রাখতে হবে, পয়েন্টগুলো কভার করে লিখতে হবে। ফ্রেজাল ভার্ব যেগুলো ছিল, ফ্রেজাল ভার্বের ভেতরে একটাতে ফ্রেজাল ভার্বটা একই থাকলেও তার ফ্রেজাল ভার্বের জন্য যে লিস্টের ওয়ার্ড ছিল সেটা একটুখানি আলাদা হয়ে গেছিলো, মুভ অফ হয়ে গেছে এসকেপটা, বাকিগুলো তো আশা করি পারার কথা। আনসিন থেকে যে ভোকাবুলারি দেওয়া হয়েছিল, ভোকাবুলারিগুলো একটু টাফ ছিল, যেমন প্রথম তার থ্রেটেন ছিল, তারপর একটা স্টেপ ছিল, তারপর একটা ইনানডেটিং ছিল এবং লাস্টে একটা ড্রেজিং ছিল। এইগুলো আশা করি যে কজন একটু বুঝতে পেরেছো তারা নিশ্চয়ই করে উঠতে পারবে। আর বাকি যে গ্রামার, যে ট্র্যাডিশনাল গ্রামার, ট্র্যাডিশনাল গ্রামারে যেখানে প্রপার ফর্ম অফ ভার্ব সেইটা নিয়ে একটুখানি কনফিউশন আছে, সেটা প্রথমটা হ্যাজ বিন সোরিং হবে না সোর্স হবে, এটা একটুখানি দেখতে হবে। আমি জাস্ট সঙ্গে সঙ্গেই ভিডিওটা করছি বলে এখনও ভালো করে সেগুলো দেখা হয়নি। তো মোদ্দা বিষয় যেটা বলার সেটা হচ্ছে খুব ভালো স্কোরিং হবে, প্রত্যেক ছাত্রছাত্রী যারা মোটামুটি লিখতে পেরেছ তারা কিন্তু ভালো মার্কস পাবে।
এবং এই বছরের মাধ্যমিক, যেহেতু এই বছরের মাধ্যমিক দিয়ে সামনের বছরে যারা উঠছ তারা নতুন ক্লাস ইলেভেনের সিলেবাস পাবে, বেশিরভাগ ছাত্রছাত্রী যাতে পাশ করতে পারে আমার মনে হয় সেই দিকে তাকিয়েই কোশ্চেন করা হয়েছে। কোশ্চেনের মান অত্যন্ত ভালো, লেখা মানে যাবে সেরকম ধরনেরই প্রশ্ন রয়েছে, ছাত্রদের উপযোগী প্রশ্ন রয়েছে এবং অনেক প্রশ্ন কিন্তু কমন রয়েছে। সুতরাং যারা একটু ভালো করে পড়াশোনা করেছো, একটু সাজেশনগুলোকে ফলো করেছে, তারা অবশ্যই, যাদের পাস করা নিয়ে সংশয় ছিল তারা তো পাস করবেই, এবং যাদের 50% নাম্বার পাওয়ার কথা ছিল তারা 70-80% নাম্বারের জায়গায় চলে যাবে, এবং যারা ম্যাক্সিমাম নাম্বার পাওয়ার কথা তাদের মধ্যে তো হয়তো হাফ নাম্বার এক নাম্বারের মধ্যে কনটেস্টের জায়গায় দাঁড়াবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি যেটা জানাতে চাইলাম, কোশ্চেন তো অত্যন্ত ভালো হয়েছে, তবে সলভগুলো আমাদের চ্যানেল থেকে আমি কয়েকটা দিন ওয়েট করার পর দেবো। সলভ ইতিমধ্যে রেডি হচ্ছে, আর কয়েকটা দিন একটু ওয়েট করতে হবে, কারণ সিকিউরিটি রিজন, আরও একবার বলছি সিকিউরিটি রিজন, যেটা সরকার থেকে বলা হচ্ছে, কারণ ইতিমধ্যে আমি দেখেছি গতকাল দুজনের পরীক্ষা ক্যান্সেল হয়েছে, আজকেও দেখছিলাম যে অনেক আগে থেকে আপলোড হয়েছে, জানি না তাদের কী হবে। আমি এইসব লিটিগেশনের মধ্যে যেতে নারাজ, কারণ আমার মানে চ্যানেলের ভিউজ বাড়ানোর দরকার নেই, আমার যে প্রচুর সাবস্ক্রাইবার হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা যারা আছো তারাই আমার পরিবার, তারা তাদেরকে নিয়েই আমি খুশি, এবং তাদেরকে যদি শুধুমাত্র হেল্পটুকু করতে পারি প্রপার ওয়েতে সেইটুকুই আমার আনন্দের বিষয়, এর বেশি আমার চাহিদা নেই। তাই একটু অপেক্ষা করো, যাতে করে সবার সলভ হয়ে যাক, তারপর এই নয় আমি সলভ দেবো, আমার এইটা নিয়ে কোনো টেনশান নেই, কোনো উদ্বেগ নেই, আর কোনো দুশ্চিন্তাও নেই। সবাই ভালো থেকো, বাকি পরীক্ষাগুলোকে ভালো করে দিও, এইটুকু শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।